সেই দিনে পেট্রিয়ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস, এটা খুব গর্বের ব্যাপার। তো আমি ক্লাবের সমস্ত সদস্য থেকে শুরু করে ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। এবং আজকে এই দিনে তারা দুস্থ মানুষদের মধ্যে যে কম্বল বিতরণের যে একটা প্রকল্প রেখেছে, তার জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে খুশি। এবং তাই তার জন্য আবার পুনরায় পেট্রিয়ট ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রাম যেন ওরা তারা প্রত্যেক বছর করে থাকে, ক্লাবের প্রতি এটা আমার একটা আবেদন থাকবে। যাই আজকের দিনে আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট ক্ষুদ্র কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এরপর আমরা আমাদের কর্মসূচি শুরু করব। মাননীয় বিশিষ্ট শিল্পপতি অমিত কুন্ডু মহাশয় কেক কেটে আমাদের কম্বল বিতরণী অনুষ্ঠান শুরু করছেন। আজ 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারির দিন আমাদের ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। আজ আমাদের ক্লাবের 41তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে মাননীয় বিশিষ্ট শিল্পপতি অমিত কুন্ডু মহাশয় মাধ্যমে আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান শুরু করতে চলেছি। কেক কেটে সেই উদ্বোধন করা হলো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাননীয় অমিত কুন্ডু মহাশয় কম্বল বিতরণ করছেন। অনেশ বর্মন মহাশয় কম্বল বিতরণ করছেন। মাননীয় তপন দাস মহাশয় কম্বল বিতরণ করছেন।
তন্ময় দাস ক্লাবের সদস্য, তিনি কম্বল বিতরণ করছেন। ক্লাবের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের প্যাট্রিয়ট বিশেষ একটা উদ্যোগ নিয়েছিল, কম্বল বিতরণ অনুষ্ঠান। সেটি বিশিষ্ট শিল্পপতি অমৃতকুন্দ মহাশয়ের মাধ্যমে করা হলো। Come on.